হাই, আমি তোতনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো পটলের একটি সুস্বাদু রেসিপি, পটলের কোরমা। এর আগেও আমি পটল দিয়ে দুটো রেসিপি দিয়েছি, যেমন দই পটল আর আলু পটলের ডালনা। আর আজ আমি বানাবো পটলের কোরমা। এর জন্য লাগছে পটল 250 গ্রাম, একটা বড় টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচানো, কাজু বাদাম বাটা 1 চামচ, পোস্ত বাটা 1 চামচ, ঘি 1/2 চা চামচ, কিছু কাজু কিশমিশ, তেল 1 টেবিল চামচ। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা এটা সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, জিরে গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, গ্রেভির রঙের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1 চামচ, একটা কাঁচা লঙ্কা 2 ভাগ করে নিয়েছি, ধনে পাতা কুচি, আর লাগছে গোটা এলাচ 2টো, দারচিনি 1 টুকরো, লবঙ্গ 3টি। পটল ধুয়ে দুধার কেটে ফেলে দিয়েছি। খোসা সব ফেলে না দিয়ে মাঝে মাঝে খোসা রেখে বাকি খোসা ফেলে দিয়েছি। এবার ছুরি দিয়ে মাছ বরাবর চিরে দেব, কিন্তু পুরোপুরি লম্বালম্বি চিরব না, আসলে রান্নাতে আমি গোটা পটল রাখতে চাই। এইভাবে চেরার কারণ ভেতরে যাতে ভালোভাবে মশলা ঢোকে। বাকি পটলগুলো একইভাবে কেটে নেব। পটল ভাজার আগে নুন হলুদ মাখিয়ে নেব, তাই পটলে দিচ্ছি নুন আর হলুদ। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার পটল ভাজবো, তাই কড়া গরম করে তেল দিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি পটল, উল্টে পাল্টে পটল ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়ন দেব এলাচ লবঙ্গ দারচিনি। এলাচ ফাটিয়ে তেলে দেবেন, তেলে ভেজে নেব, তাহলে গন্ধটা ভালো আসবে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভালো করে ভাজব। ভাজা পেঁয়াজের মধ্যে 1-1 করে দিয়ে দেব কাজু কিশমিশ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব উপকরণ তেলে ভেজে নেব। এরপর দেব টমেটো কুচি, আর দেব নুন। এ সময় নুন দিলে টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটো ভালোভাবে সেদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। তেলে একটু ভেজে নেব। এবার দেব প্রায় 2 কাপের মতো জল। ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা হতে দেব প্রায় 10 মিনিট, তবে মাঝারি আঁচে, যাতে পটলের ভেতর মশলা ভালোভাবে ঢোকে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। নামানোর আগে দিচ্ছি ঘি আর ধনে পাতা কুচি। নামিয়ে নিলেই তৈরি পটলের কোরমা।